হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব কষে দেখি 23 থেকে 2 নম্বর এই প্রশ্নটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে যে ট্যান থিটা ইকুয়াল 3/4, এখানে যে কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, এখানে হচ্ছে ট্যান, ট্যান হচ্ছে লম্ববাই ভূমি, থ্রিটি হচ্ছে লম্ব আর চারটি হচ্ছে ভূমি। এখানে হচ্ছে লম্ব 3 একক আর ভূমি হচ্ছে 4 একক। এখানে অতিবস্তু বের করতে হবে, তাই এখানে লিখতে হবে পিথাগোরাসের সূত্র অনুসারে। এখানে বের করতে হবে অতিভুজ রুট, এখানে লিখতে হবে লম্ব, লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, এখানে লম্ব লম্ব হচ্ছে 3 স্কোয়ার, এখানে ভূমি ভূমি হচ্ছে 4 স্কোয়ার, এখানে 3 বর্গ হচ্ছে 9 আর 4 হচ্ছে এখানে 16, এখানে প্লাস করলে হবে 25 আর 25 এর বর্গমূল হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 5। তো অঙ্কটি রয়েছে রুট 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। ওয়ান মাইনাস সাইন হচ্ছে লম্ববাই অতিভুজ অতিভুজ বাই হচ্ছে 1 প্লাস এখানে সাইন, এটা হচ্ছে লম্ববাই অতিভুজ, এখানে 1 মাইনাস লম্ব, এখানে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ অতিভুজ রয়েছে এখানে 5। নিচে সেম থাকবে, শুধু চিহ্নটা প্লাস থাকবে 3/5, লসাগু করলে হবে 5 ইনটু করে হচ্ছে 5 মাইনাস 3 আর নিচে হচ্ছে সেম থাকবে, শুধু চিহ্নটি হচ্ছে প্লাস থাকবে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 5 আর এখানে প্লাস করলে হবে 8 আর হচ্ছে থাকবে এখানে 5 থাকবে, তাহলে 5 এর হচ্ছে ইন্টু 2 বাই হচ্ছে 5 ইন্টু নিচে ভাগটা হচ্ছে উল্টে দিলাম, এখানে উল্টে দিলে হচ্ছে উপরে 5 আর নিচে হচ্ছে 8, এখানে 5 কাটলে কেটে গেল আর 4 দুগুণা 8 থাকলো 1/4 আর 1/4 এর বর্গমূল হচ্ছে 1 আর নিচে 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এখানে উত্তর হচ্ছে 1/2, তাহলে এখানে উত্তর হচ্ছে 1/2, তাহলে লিখতে হবে প্রমাণিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।